আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে অরেঞ্জ পুডিং বা কমলার পুডিং। পুডিং তো আমরা সবাই খুব পছন্দ করি, আর এটা যদি হয় একটু কমলার সুগন্ধি ভরা তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন দেখে নিই আমি এই কমলার পুডিংটি কীভাবে বানাচ্ছি। আজকে আমি পুডিং বানাচ্ছি চারটি ডিম দিয়ে। আমি একটা বোলে নিয়ে নিচ্ছি এক এক করে চারটা ডিম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুগার। যেহেতু আমি এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব, সেহেতু আমি চিনিটা একটু কম দিচ্ছি। আমি 1/2 কাপের থেকেও কম চিনি দিচ্ছি। যদি আপনারা কন্ডেন্স মিল্ক ইউজ না করেন সেক্ষেত্রে আপনারা 1/2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন, তবে চিনির ব্যাপারটা কিন্তু পুরোপুরি আপনাদের পছন্দ। তো এবার আমি চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চিনিটা ডিমের সাথে মেশানো হয়ে গেছে, এবার আমি দিচ্ছি কন্ডেন্স মিল্কটা। আমি এখানে 1/3 কাপ কন্ডেন্স মিল্ক দিচ্ছি। কন্ডেন্স মিল্কটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে কন্ডেন্স মিল্ক না দিয়ে শুধু চিনিটাও একটু বাড়িয়ে দিয়ে শুধু দুধ আর ডিম দিয়েও করতে পারেন। কন্ডেন্স মিল্কটা দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু ভালো হয়। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ইভাপোরেটেড মিল্ক। আমি 12 আউন্সের একটা পুরো ক্যান ব্যবহার করেছি। সেই ক্যানে আমার তরল মেজারিং কাপের 1 কাপের থেকেও একটু বেশি ইভাপোরেটেড মিল্ক হয়েছে, 1 কাপ হয়ে আরও 1/4 কাপ বলতে পারেন আর কি। এই তাহলে পুরো ইভাপোরেটেড মিল্কের ক্যানটা আমি ক্যানটা পুরোটাই দিলাম, 4টা ডিমে 1টা ক্যান। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে যাদের ইভাপোরেটেড মিল্ক যারা পাবেন না, বাংলাদেশে আছে হয়তো বা কিন্তু সবসময় তো আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে আপনারা নর্মাল দুধকে, যদি তরল দুধ থাকে আপনাদের নর্মাল যে কন্টেইনারে যে তরল দুধ পাওয়া যায় বাইরের দেশে সেটা যদি হয়, বা আপনারা গরুর দুধও যদি কেনেন সেটাকে আপনারা ঘন করে ফুটিয়ে 2 কাপ বা হ্যাঁ 2 কাপ দুধটাকে যদি আপনি 1 কাপ করে ফেলেন তাহলেই সেটা ইভাপোরেটেড মিল্কের মতন হবে আর কি। মানে বেশ ঘন করে ফেলতে হবে আর কি। তো পরিমাণটা হচ্ছে যে 1/2 কাপ দুধকে ঘন করে 1 কাপ করে ফেলতে হয়, তাহলে ইভাপোরেটেড মিল্কের মতন ঘনত্বটা আপনি পাবেন। আর এছাড়া আপনি ইচ্ছা করলে যদি গুঁড়ো দুধ দিয়ে করেন, গুঁড়ো দুধটাকে আপনি খুব ভালো করে অনেক বেশি করে ঘন করে গুলিয়ে ইভাপোরেটেড মিল্কের কাজটা চালাতে পারেন। কাজে মেইন আইডিয়াটা হচ্ছে দুধটা ঘন হতে হবে, দুধটা ঘন হলে পুডিংটা ভালো হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এতে দিব আমার যে মেইন যে অরেঞ্জ পুডিং, সেই অরেঞ্জ পুডিংয়ের অরেঞ্জ আমি এখানে নিয়েছি এরকম ম্যান্ডারিন, এরকম 1টা অরেঞ্জ ম্যান্ডারিন নিয়েছি। আমারটা কিন্তু আমি খেয়ে দেখেছি একদম পুরো টক না, টক মিষ্টি ভাব আছে। তা আমি সেই 1টা থেকে জুস করে আমার 1/4 কাপ জুস হয়েছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। সাথে আমি একটু দিচ্ছি অরেঞ্জ এক্সট্র্যাক্ট, এটাতে কিছুটা অরেঞ্জ ফ্লেভার আসবে। তো আমি এটাতে দিচ্ছি 1/2 চা চামচের মতন। ½ টিস্পুন। আর আমি এর আগের দিন বানিয়েছি আমি ভ্যানিলা এসেন্স দিইনি, আজকে আমি একটু সামান্য 1 চিমটি ভ্যানিলা এসেন্স দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। হ্যাঁ সামান্য দিয়েছি, ধরেন 1/4 টিস্পুন বলতে পারেন বা তারও কম। আমার কাছে মনে হচ্ছে যে একটু হয়তো 2টা ব্লেন্ড করলে আরও ফ্লেভারটা আরও সুন্দর আসবে। অরেঞ্জের ফ্লেভারটা এমনি সুন্দর, একটা সুন্দর অরেঞ্জি একটা গন্ধ আমি পাচ্ছি। আই উইশ আপনারাও সেই গন্ধটা পেতেন, খুবই মিষ্টি একটা গন্ধ। এই আমার হয়ে গেল, এটাকে আমি এখন একটু ছেঁকে নিব যাতে কোনো লাম্পস না থাকে, হ্যাঁ পুডিংটা যাতে স্মুথ হয়। আমি একটা তারের ছাঁকনিতে এরকম করে পুডিংটাকে এখন ছেঁকে দিচ্ছি। দেখুন এখানে ডিমের বেশ কিছু অংশ
রয়ে গিয়েছে লাম্পসের মতন, বা কিছু অরেঞ্জেরও হয়তো পার্ট থাকতে পারে, তো সেটা আমি ছেঁকে ফেলে দিলাম। এখন আমি পেয়ে গেলাম আমার স্মুথ ক্রিমি টেক্সচারের মিশ্রণ। এবার আমি ক্যারামেলটা করছি। ক্যারামেলের জন্য আমি নিচ্ছি হাফ কাপের মতন চিনি। যেহেতু এটা অরেঞ্জ পুডিং, আমি এতে ক্যারামেলের মধ্যে আমি একটু কমলের রস আমি হাত দিয়ে চিপে দিয়ে দিচ্ছি। আপনারা আলাদাভাবে রস করে দিতে পারেন, জাস্ট একটু স্মেলের জন্য। হ্যাঁ, আর এতে দিচ্ছি 1 টেবিল চামচের মতন পানি। এবার আমি জালটা অন করে দিব। ক্যারামেল করার একটা বুদ্ধি আমি আপনাদেরকে শিখাই দিই। অনেকেই বলেন যে ক্যারামেলটা তাদের হয় না, ভালো হয় না। আমি যেভাবে ক্যারামেলটা করি সেটা হচ্ছে, আমি যখন ক্যারামেলের জন্য চিনিটা চুলায় দেই, তখন আমি এটাতে কোনো স্পুন বা হাতা কিছুই এটাতে লাগাই না। চামচ লাগালে ক্যারামেলটা ভালো অনেক সময় হয় না। আর একটা বিষয় হচ্ছে যে লেবুর রস, আমি আজকে কমলার পুডিং বানাচ্ছি যেহেতু কমলার রস দিয়েছি, এজন্য আমি এখানে লেবুর রস দিচ্ছি না। কিন্তু যদি কমলার রস না দিয়ে থাকেন, যখন নর্মাল পুডিং বানাবেন, তখন আপনারা কয়েক ফোঁটা লেবুর রস এতে দিয়ে দিবেন, তাহলে আর চিনিটা ক্রিস্টালাইজড হয়ে জমে যাবে না। চামচ অ্যাভয়েড করে আপনারা জাস্ট প্যানের হাতাটা ধরে একটু নাড়িয়ে দেবেন। আমার এই পদ্ধতিটা আপনারা ফলো করে দেখবেন, অবশ্যই ক্যারামেল ভালো হবে। দেখুন, 2-3 মিনিট পরে কিন্তু আমার ক্যারামেলটা কিন্তু রং চেঞ্জ করা শুরু করে দিয়েছে। আমি কিন্তু এটাকে খুব বেশি কালো করব না, যেহেতু আমি অরেঞ্জ পুডিং বানাচ্ছি, আমি একটু হালকা অরেঞ্জ কালারই রাখবো। কমলার রস দেওয়াতে হয়তো বা আজকে একটু ফেনাটা বেশি হচ্ছে, কিন্তু আমার ক্যারামেলটা কিন্তু আমার পছন্দ মতো রং হয়ে গিয়েছে। তা আমি এখন যেই প্যানে পুডিং বানাবো সেই প্যানে এটাকে ঢেলে ছড়িয়ে নেব। যেহেতু আজকে আমি পুডিংটা ওভেনে করব, তাই ক্যারামেলটা আমি একটা ওভেন প্রুফ কাচের বাটিতে নিয়েছি। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে আমি ডিম দুধের মিশ্রণটা সেই বাটিতে ঢেলে নিচ্ছি। চুলোয় পুডিং করা আপনারা মোটামুটি সবাই জানেন, তাই আমি আজকে আপনাদেরকে বেকিং পদ্ধতিটা দেখাচ্ছি। বেকিংয়ের জন্য আমি একটা ট্রে নিয়েছি, বেকিং ট্রে, সেটা ফয়েল দিয়ে ঢেকে নিয়েছি। কিন্তু আপনাদের ফয়েল দিয়ে ঢাকতে হবে না, আমি ঢেকে নিয়েছি। সেই ট্রের মধ্যে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে বেক করব। তো তার আগে আমি এতে কিছু পানি দিয়ে দিব ট্রেতে, 3 কাপের মতো, 3 বা 4 কাপ পানি আপনি ট্রেতে দিয়ে দিবেন। তবে বেকিং ট্রে না হলে আপনারা যে কোনো ওভেন প্রুফ কাচের বাটি নিলেও চলবে। ছড়ানো ওভেন প্রুফ প্যান বা বাটিতে পানি দিয়ে আমরা পুডিংয়ের বাটিটা বসিয়ে বেক করতে পারবো। পানিটা এমনভাবে দেবেন যাতে পুডিংয়ের বাটিটা বসানোর পরে পানিটা উপচে না পড়ে। এবার আমি এই যে পুডিংয়ের প্যানটা বসিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে তাড়াতাড়ি হবে, হওয়ার সুবিধার জন্য আমি ঢেকে দিব তাড়াতাড়ি হওয়ার জন্য। তা আমি সেটা যেটা দিয়ে ঢাকছি সেটা হচ্ছে এরকম একটা ফয়েল। ফয়েল দিয়ে আমি একটু কাভারের মতন করে বানিয়ে এটার উপরে এরকম টুপির মতন করে বসিয়ে দিব। আপনাদের আমার ঢাকনা, যেহেতু এটা ঢাকনা আছে, কিন্তু এটা ঢাকনা যেহেতু ওভেন প্রুফ না, প্লাস্টিকের ঢাকনা দিলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি দিচ্ছি ফয়েল। ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিব। আমার ওভেন প্রিহিট হচ্ছে, ওভেন আমি প্রিহিট করব 380-তে। পুডিংটা ওভেনে ঢুকিয়ে দিলাম। আমি ওভেনটাকে 380-তে প্রিহিট করে নিয়েছি। এবার আমি এতে 1 ঘন্টা টাইম সেট করে দিব। টাইমারে গিয়ে আমি 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য টাইম সেট করে দিলাম। 1 ঘন্টা পরে পুডিংটা ওভেন থেকে বের করে আমি চেক করছি। আমি একটা কাঠি দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখছি যে পুডিংটা হয়েছে কি না। এখনও কিন্তু পুডিংটা গায়ে গায়ে, কাঠির গায়ে গায়ে কিন্তু একটু লেগে আছে। তার মানে আমাকে আরও কিছুক্ষণ পুডিংটা বেক করতে হবে। আমি আরও 20 মিনিটের জন্য পুডিংটা ঢুকিয়ে দিচ্ছি। আরও 20 মিনিট বেক করার পরে আমি পুডিংটা ওভেন থেকে বের করে নিয়ে এসেছি। চলুন দেখে নিই কী অবস্থা।
কাঠিটা এবার একদম ক্লিন হয়ে বের হয়ে এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কিছুক্ষণ বাইরে রাখবো, যখন এটা নর্মাল টেম্পারেচারে আসবে তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে আমি প্লেটে উল্টে ঢেলে নিব। আচ্ছা, পুডিংটা এখন আমি ঢালার পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি কিভাবে আমি ঢালছি। হ্যাঁ, তো ঢালার আগে আমি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ছুরি দিয়ে, ছুরির মাথাটা দিয়ে চারপাশটা একটু আলতোভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব সাবধানে করতে হবে ব্যাপারটা, যাতে মাঝখান দিয়ে হঠাৎ করে কেটে না যায়। হয়ে গেল, আমি জাস্ট চারপাশটা ছাড়াই নিলাম। এখন যেটা করব আমি সেটা দেখাচ্ছি, আমি একটু ঝাঁকাবো পুডিংটা যাতে চারপাশটা দিয়ে তো খুলে আসবেই, নিচটাও আলগা হয়ে যাবে। এটা শব্দ পাচ্ছেন যে এটা কিন্তু আলগা হয়ে গেছে। এইটা কিন্তু একটা ভালো প্রসেস, যাদের পুডিং উল্টাতে খুব সমস্যা হয় তারা এটা করলে আর মানে ভাঙার কোনো ভয় থাকবে না, সব দিক দিয়ে চারদিক দিয়ে কিন্তু এটা খুলে আসছে একদম, দেখেন। এখন আমি এটাকে ঢালবো, এটাকে আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব সাবধানে ঢেলে নিব। দেখুন, কোথাও কোনো ভাঙে নাই, কিছু হয় নাই, একদম পারফেক্ট পুডিং। আর রংটাও কিন্তু অনেক সুন্দর, আমি যেরকম চেয়েছিলাম একটু অরেঞ্জ কালার সেভাবে সেরকমই এসেছে। আমি এখন ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। সাজানোর জন্য আমি যেটা করছি, আমি কিছু কমলার কোষ নিয়ে আসছি, সেগুলোকে আমি ছিলে নিয়েছি। কমলার কোষের যে উপরে একটা আবার সাদা একটা আবরণ থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি। এটাকে আমি এখন চারপাশ দিয়ে এরকমভাবে সাজিয়ে দিব, তাহলে প্রতিটা পিসের সাথে আপনি যখন কাটবেন প্রতিটা পিসের সাথে একটা করে কমলার কোষ আপনি যাকে সার্ভ করবেন তার পাতে তার কাছে দিতে পারবেন আর কি, তার প্লেটে যাবে। কেমন হলো আজকে আমার সাজানোটা? আজকে আমি সাজিয়েছি কমলার কোষ দিয়ে, আর পাশে চারপাশে দিয়ে দিয়েছি একটু ক্যারামেলের ক্রিস্টাল, আর মাঝে একটা মিন্ট লিভ। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন, তবে না সাজালেও কিন্তু এই পুডিংটা দেখতে অসাধারণ। আপনারা বাসায় বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। যদি কোনো কমেন্ট থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবারও বলছি, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করুন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।